আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গণিতের লগারি ধারণা ও প্রয়োগ অধ্যায় থেকে আশি পৃষ্ঠার এই সলিউশনটি আজকে তোমাদেরকে করাবো তো আমি শুরু করছি বিসমুল রহমান রহিম প্রথমে বলেছে বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো তো এখন আমি শুরু করছি প্রথমে দেখতে পাচ্ছ এখানে আমি তুলে রেখেছি অঙ্কটি তো এবার তিনশো তেতাল্লিশ যে সংখ্যাটি রয়েছে দেখতে পাচ্ছ এই তিনশো তেতাল্লিশ সংখ্যাটিকে আমরা এখানে ভাঙাবো তিনশো তেতাল্লিশকে দেখতে পাচ্ছ যে সাত দিয়ে ভাঙালে সাত উনপঞ্চাশ তিনশো তেতাল্লিশ তারপর উনপঞ্চাশকে ভাঙালে সাতশোটা উনপঞ্চাশ এ এইভাবে আমরা দুশো তেতাল্লিশকে ভাঙাবো দুশো তেতাল্লিশকে ভাঙালে দেখতে পাচ্ছ যে তিন দিয়ে তিন একাশি দুশো তেতাল্লিশ তিন দিয়ে তিন তিন সাতাশি একাশি তিন নং নাতাশ তিন তিরিকা নয় তো এভাবে আমরা এটাকে এইগুলোকে ভাঙিয়ে নিব আর এখানে তো তোমরা চৌষট্টিকে ভাঙিয়ে ভাঙাতে দেখছ চৌষট্টি দেখতে পাচ্ছ চৌষট্টিকে আমি ভাঙিয়েছি চৌষট্টিকে ভাঙালে তোমার চৌষট্টিকে ভাগ করলে দুই টু এর পাওয়ার সিক্স হয় মানে ছয়টা দুই পাওয়া যায় আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ছয়টা দুই আমি ভাঙিয়েছি চৌষট্টিকে দুই দিয়ে ভাঙিয়েছি বত্রিশ দুগুণে চৌষট্টি ষোলো দুগুণে বত্রিশ চার আট দুগুণে ষোলো চার দুগুণে আট দুগুণে চার তো এভাবে আমি ভাঙালাম এখানে টোটাল ছয়টি দুই পেলাম তো এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে এখন আমরা এখানে অঙ্কটি করব করবো টু এর জায়গায় টু রাখবো তারপর হচ্ছে সেভেনের পাওয়ার সেভেনের পাওয়ার হচ্ছে কিউব লেখা যায় কারণ এখানে তিনটা সেভেন তো সেভেনের কিউব লেখা যায় আর হচ্ছে এটার এখানে থ্রি রুট আছে অর্থাৎ এই রুটের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওয়ানের নিচে সেই সংখ্যাটি চলে যাবে পাওয়ারে তো আমাদেরকে পাওয়ার বা ঘাতে এভাবে আমাদেরকে লিখতে হবে সংখ্যাগুলো তো এখানে আছে ফাইভ রুট তাহলে এটাকে লেখা যায় ওয়ান বাই ফাইভ এটা সিক্স রুট আছে তো এটাকে লেখা যায় ওয়ান বাই সিক্স আশা রেখে বুঝতে পেরেছ এরপরে যে বিষয়টি তোমাদেরকে এখানে লিখতে বলেছে সেটা হচ্ছে আমরা পরের এর জায়গায় পরের লাইনটা আমরা লিখব টু এর জায়গায় টু সেভেনের জায়গায় সেভেন আর এই এটার সাথে এটা এই অবস্থায় আছে তোমরা দেখো থ্রি গুণ ওয়ান বাই থ্রি অর্থাৎ এই থ্রিটার নিচে আসে আর এই থ্রিটা ওপর আছে এটা এটা কাটা গেলে থাকে হচ্ছে শুধু সেভেন তো এরপরে প্লাস দিয়ে টু লিখবো থ্রির জায়গায় থ্রি ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ মানে ফাইভ ফাইভ কাটা গেলে শুধু ওয়ান থাকে বারোর জায়গায় মাইনাসের জায়গায় মাইনাস বারোর জায়গায় বারো অর্থাৎ টুয়েলভের জায়গায় টুয়েলভ তো টুয়েলভ পাওয়ার সিক্স এটাও সেম ঘটনা সিক্স আর সিক্স কাটা যায় থাকে হচ্ছে শুধু টু তো এখন আমরা এখানে গুণ করবো সাত দুগুণে চোদ্দো ছয় চোদ্দো আর ছয় হচ্ছে বিশ আর মাইনাস চব্বিশ বারো দুগুণে চব্বিশ মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশটা আমরা সামনে লিখলাম মাইনাস চব্বিশ থেকে বিশ গেলে থাকে হচ্ছে মাইনাস ফোর এই হচ্ছে আমাদের অ্যান্সার এই মাইনাস ফোর এই হচ্ছে আমাদের অ্যান্সার আসলে আর কি বুঝতে পেরেছ এরপরে যে বিষয়টি আমরা করবো যে অঙ্কটি সেটা হচ্ছে দুই নম্বর অঙ্কটি দুই নম্বর অঙ্কটি আমরা এখানে আগেই তুলে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ দুই নম্বর অঙ্কটি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বই থেকে দুই নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ ওয়াই টু দিওয়ার পাওয়ার ওয়াই এ প্লাস বি ডিভাইডেড বাই টু ওয়াই টু দিভোর পাওয়ার টু সি ইন টু ওয়াই টু দিওর পাওয়ার ওয়াই টু দি হ পাওয়ার বি প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই ওয়াই টু দি হ পাওয়ার টু এ ইন্টু ওয়াই টু দি হ পাওয়ার সি প্লাস এ ডিভাইডেড বাই ওয়াই টু দি হ পাওয়ার টু বি তো এভাবে আমরা অঙ্কটি তুলে ফেললাম তোমরা তুলে ফেলো তো এখানে প্রথমে যে কথাটি বলেছে তা আমরা অঙ্কটি তুলে নিলাম তোলার পরে আমরা এখানে ওয়াই যে উপরে যে ওয়াইগুলো আছে এই সবগুলো ওয়াই থেকে মাত্র একটা ওয়াই নিব আর আমরা তো জানি যে বেজের যদি গুণ সম্পর্ক হয় তাহলে পাওয়ার সম্পর্কগুলো যোগ হয় তাহলে এ প্লাস বি লিখলাম প্লাস দিয়ে বি প্লাস সি লিখবো প্লাস দিয়ে সি প্লাস এ লিখবো তেমনি আবার নিচেও সেম তিনটা ওয়াই থেকে আমরা একটা ওয়াই নিব অর্থাৎ তিনটা ওয়াই হচ্ছে বেস বেস তিনটা থেকে একটা নিব পাওয়ারগুলো যোগ করে ফেলবো টু সি প্লাস টু এ প্লাস টু বি যোগ করে ফেললাম তো এরপরে আমরা পরের লাইনে যেটা করব সেটা হচ্ছে এখানে এ এ যোগ টু এ বি আর বি যোগ করলে টু বি সি আর সি যোগ টু সি তো এরপরে আমরা দেখলাম যে উপরের নিচে দুইটাই একই রকম উপরের নিচে সব জায়গাটাতেই একই রকম তা আমরা এই দুইটা ওয়াই থেকে আমরা একটা ওয়াই নিব দুইটা ওয়াই থেকে আমরা একটা ওয়াই নিব একটা ওয়াই নিয়ে আমরা এখানে যেহেতু ওয়াই ওয়াইয়ের বেজ বেসগুলোর ভাগ সম্পর্কে সেহেতু ভাগগুলো থেকে আমরা বিয়োগ করে ফেলবো দুইটা ওয়াই থেকে আমরা একটা ওয়াই নিব আর পাওয়ারগুলো আমরা বিয়োগ করে ফেলবো তো পাওয়ারগুলো লিখলাম প্রথম প্রথম ওয়াইয়ের উপরে পাওয়ার যেগুলো আছে টু এ প্লাস টু বি প্লাস টু সি এগুলো লিখলাম লেখার পরে মাইনাস দিয়ে আমরা নিচের সংখ্যাগুলো আমরা লিখে ফেলবো মাইনাস দিয়ে তো লিখে ফেললাম এখানে অর্থাৎ এখানে প্লাস আছে মাইনাস টু সি লিখবো প্লাস আছে মাইনাস টু টু এ লিখবো প্লাস আছে মাইনাস টু বি লিখবো লিখলাম লেখার পরে এখানে টু এ প্লাস টু এ কাটা যায় প্লাস টু বি মাইনাস টু বি কাটা যায় প্লাস টু বি 2c কাটা গেলে এখানে থাকে হচ্ছে ওয়াই টু থিরো পাওয়ার জিরো তো পাওয়ার জিরো হলে ওয়ান হয়ে যায় আশা রাখি বুঝতে পেরেছো এটাই হচ্ছে অ্যান্সার তো এরপরের অঙ্কটি আমরা চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কটিতে বলেছে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে জেড টু থিরো পাওয়ার হোল এ প্লাস বি হোল টু দি হ পাওয়ার এ প্লাস বি মাইনাস সি তা আমাদেরকে এটা সম্পূর্ণটা এভাবে আমরা পড়ব পরে লিখলাম এখন এখানে এখানে আমরা পড়লাম পড়ার পরে এখন আমরা তুল অঙ্কটা তুলে ফেলবো আমি আগেই তুলে রেখে তো আমি আগেই তুলে রেখেছি তোমরা দেখতে পেয়েছ তো এটা তোলার পরে আমাদের বেজগুলো যেহেতু এই জেড আর এই জেড এটা উপরে এটা নিচে সুতরাং এদের মধ্যে ভাগ সম্পর্ক ভাগ সম্পর্ক দুটা থেকে আমি একটা নিতে পারি পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে তো এ মাইনাস বি লিখলাম এরপরে এ পাওয়ার হোল টু পাওয়ার এ প্লাস বি মাইনাস সি রয়েছে তো আমি এ প্লাস বি মাইনাস সি লিখলাম এরপরে এখান থেকেও সেম একই ঘটনা জেড দুইটা আছে দুইটা থেকে একটা নেব পাওয়ারগুলো বিয়োগ করে ফেলবো বি মাইনাস সি আর এই পাওয়ারটা এই পাওয়ারের জায়গাতে রাখবো সেম এটা জেড টু দুই পাওয়ার জেড দুইটা থেকে আমরা একটা নিয়েছি পাওয়ারগুলো আমরা বিয়োগ করে ফেললাম সি মাইনাস এ বাকিটা বাকি যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা পাওয়ারের জায়গাতে রাখলাম এরপরে আমরা তৃতীয় লাইন করব তৃতীয় লাইনটি দেখো কি রয়েছে এখানে তৃতীয় লাইনে রয়েছে জ্যাড এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি দ্বিতীয় তৃতীয় লাইনটা বুঝতে হলে আগে দ্বিতীয় লাইনটাতে ভালো করে খেয়াল করতে হবে দেখো এখানে এ মাইনাস সাথে এটা সম্পূর্ণ একটা গুণ অবস্থায় আছে সুতরাং আমরা এ প্লাস বি সাথে এ বিটা আগে গুণ অবস্থায় করে নেব সৃষ্টি করবো তারপর হচ্ছে মাইনাস সি বাকি থাকে মাইনাস সি এর সাথে আবার এ প্লাস বিকে এ মাইনাস বিকে আলাদা গুণ করব ঠিক তেমনি বি প্লাস সি এর সাথে বি মাইনাস সিকে আমরা প্রথমে গুণ করব তাও বি মাইনাস সি এর সাথে আবার মাইনাস এ কে আলাদাভাবে গুণ করবো অর্থাৎ এটা সম্পূর্ণটা যেহেতু এটার সাথে গুণ সম্পর্ক সেহেতু এভাবে আমরা করতে পারি বি প্লাস সি কে বি মাইনাস সি এর সাথে আলাদা সূত্র মিলানোর জন্য আমরা এই কাজটি করেছি তো এরপরে জেড এর বিষয়টা জেড এর দেখো এখানে লেখা আছে সি প্লাস এ আর সি মাইনাস এ দেখতে পাচ্ছ যে জেড এর উপরে জেড দি পাওয়ার সি প্লাস এ সি এ লিখেছি তারপরে মাইনাস বি ইন্টু সি মাইনাস এ লিখেছি এরপরে আমাদের পরবর্তী লাইনটা দেখতে পাচ্ছ পরবর্তী লাইনে আমরা চলে যাই এখানে পরবর্তী দুটি লাইন ফলো করতে হলে তৃতীয় লাইনটিও আমাদেরকে দেখতে হবে জেড এর জায়গায় জেড লিখেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কার সূত্র এটা তোমরা জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমর্থন হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি সুতরাং আমরা এই সূত্রটি এখানে লিখতে পারি তো মাইনাস সি এর সাথে এ গুণ করলে এসি মাইনাস এসি মাইনাস এ প্লাস বি সি বি আর সি গুণ করলে বি সি ইন্টু দিয়ে এর জায়গায় জেড বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ আর বি গুণ করলে এ বি মাইনাস এ প্লাস এসি তো আশা রাখি বুঝতে পেরেছো এরপরে ইন্টু জ্যাডের জ্যাডের সিস্টেমটাও একই রকম এই যে দেখতে পাচ্ছ সি প্লাস এ সি মাইনাস এ তো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু মাইনাস বি সি কে আমরা মনে মনে এ ধরেছি আর এ কে আমরা মনে মনে বি ধরেছি তাহলে আমরা এটা লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরপরে মাইনাস বি আর সি গুন বি সি মাইনাস এ প্লাস এ বি তো আশা রেখে এতটুকু ক্লিয়ার এরপরে তোমাদের জেড জ্যাটো দিও পাওয়ার এখন এখান থেকে এই পাওয়ারগুলো আমরা সবগুলো যোগ করে ফেলবো যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি মাইনাস এসি প্লাস বিসি প্লাস বিসি প্লাস দিয়ে বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এসোয়ার মাইনাস এ বি মাইনাস এ বি প্লাস এসি প্লাস এসি এরপরে হচ্ছে আবার সি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস বি প্লাস এটা কেন করলাম এটা কারণ হচ্ছে কি বেসগুলোর সম্পর্ক হচ্ছে কিন্তু গুণ এই যে জেড এ জেড আর এই জেড এই তিনটা জেডের সম্পর্কটাই হচ্ছে কি গুণ সম্পর্ক সুতরাং এই কাজটি আমরা করতে পারি নির্দ্বিধায় তো এরপরে বর্তীতে যেই কাজটি আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে জেড যদি পর এগুলো কাটাকাটি করলে যেমন এই স্কোয়ার স্কোয়ার প্লাস এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার কাটা যায় প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইভাবে কাটা যায় এই যে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি কেটে রেখেছি প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে রেখেছি তো এগুলো সবগুলো কাটলে জেডের এ পাওয়ার জিরো আসে ইকোয়াল টু হয় বে তোমরা তো জানো যে কোনো বেজের পাওয়ার জিরো হলে সেটা ইকোল ওয়ান হয় আশা কি বুঝতে পেরেছো তোমাদের আর যদি এই অধ্যায়ে আরও আমি সামনে অঙ্ক দিব তোমরা অবশ্যই আমার সাথে থাকবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম